ঈদের আগে গোপন সূত্রের খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ 15টি উট আটক করল। ডালখোলা থানার কাজীভিটা মার্কেট ও কুরকিটোলা থেকে উদ্ধার হয় 15টি উট, তবে কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ সূত্রে জানা যায়, 15টি উটের মধ্যে একটি উট মারা গিয়েছে, বাকি 14টি উটের চিকিৎসা চলছে। ডালখোলা থানার পুলিশ প্রশাসন আধিকারিকরা তদন্ত শুরু করেছে। আব্দুল মাতিন কালকে 8টা মধ্যে ধরা হয়েছিল, পুলিশে ধরে নিয়ে এসেছিল। কোথায় পুলিশ এখন কোথায় রাখছে? এখন আটগাড়াতে রাখছে। কোন জায়গায়? পাতনুর। আপনারা ভালো দেখছি, একটা একটা মারা গেছে আর একটা চিকিৎসা চলছে, ওইটা বলা যায় না টিকবে কি টিকবে না, কোনো বলা যাচ্ছে না। এখন লোকজন দেখেনি কোনোদিন, এখন সব লোক পুলিশকে জানাইছেন তো? পুলিশকে জানাই, পুলিশ খুদ রেখে গেছে আমাদের কাছে। দালপুরার পুলিশ কখন রেখে গেছে? কালকে রাত্রে। উঠ দেখার জন্য প্রচুর লোক ভিড় করছে, মানে এখানে কোনোদিন দেখেনি, আসছে তখন ওই লোকজন দেখছে। ডালখোলা থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।